আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজ কিভাবে তৈরি করতে হয়। আর এখন পবিত্র মাহে রমজান চলছে, তো এই রমজানে আপনারা ইফতারিতে তো পেঁয়াজটা তৈরি করে নিতে পারেন। পেঁয়াজ তৈরি করার জন্য এখানে আমি মসুর ডাল নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, বেসন, আর এখানে নিয়েছে জাফরান, আর লাগবে লবণ। তো আমি এখন মেখে নিব। তো কিভাবে পেঁয়াজটা তৈরি করতে হয় সেটা কিন্তু প্রস্তুত প্রণালীটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিলাম মসুর ডাল। আপনারা যদি মসুর ডাল নিতে চান তাহলে নিতে পারেন, আর যদি স্কিপ করতে চান তাহলে মসুর ডাল না নিয়ে শুধু পেঁয়াজ আর বেসন জাফরান লবণ দিয়েও করতে পারেন। শুধুমাত্র মসুর ডালটা স্কিপ করে আমি মসুর ডালটা দিয়েছি, কারণ মসুর ডালটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয় এজন্য। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ এখন আমি তুলে নিচ্ছি, কারণ জান্নাত মনি খাবে, আর জান্নাত মনি ছোট এজন্য সে ঝাল বেশি পছন্দ করে না, এজন্য ঝাল একটু তুলে রাখলাম, কারণ আমার এত ঝাল দেওয়া দেখে সে ভয় পেয়ে গেছে, এজন্য আমি কিছু ঝাল এখান থেকে তুলে রাখছি। এখন আমি দিয়ে দেবো এখানে বেসন। এখানে হাফ কাপের সমান বেসন নিয়ে নিলাম, আমি অনুমান করে নিয়ে নিয়েছি। এখানে আমি মেপে দেখালাম না আপনাদেরকে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ জাফরান। জাফরানটা না দিয়ে আপনারা যদি চান হলুদ দিতে তাও হবে, হলুদ দিলেও কালারটা সুন্দর আসে। আর হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি জাফরানটা দিয়েছি, কারণ আমার জাফরানটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এখানে কোনো বাজার থেকে কিনে নিয়ে আসছিল এজন্য। আর আগে থেকে ছিল বাসায় বাটার সময় অনেকে জাফরান থাকে না, এবং জাফরান অনেকে পছন্দ করে না কালারটা, খুব ভালোভাবে সেক্ষেত্রে তারা হলুদে ব্যবহার করতে পারেন, কারণ হলুদে সুন্দর কালার আছে। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি হলুদ দিয়ে কিভাবে এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি চপ তৈরি করতে হয়। তো এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আজকে ইফতারিতে আপনাদেরকে পেঁয়াজি তৈরি করে দেখাবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সবসময় চেষ্টা করবেন পেঁয়াজের ভিতরে ধনিয়া পাতা, গাজর এগুলো দিতে, তাহলে কিন্তু টেস্টটা একেবারে অন্যরকম হয়। তো এখন আমার মাখা হয়ে গেল, এখন আমি ভেজে নিব। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা যখন গরম হবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলো। তো অল্প একটু এভাবে ডাল পেঁয়াজ একসাথে মাখা, যে ব্যাটারটা আছে ব্যাটারটা নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে এভাবে করে একটা শেপ দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন শেপ পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন। কেউ যদি গোল গোল করতে চান তাও হবে, কেউ যদি লম্বাই করতে চান তাও হবে, তবে পেঁয়াজের শেপটা সাধারণত এরকমই সবসময় হয়ে থাকে। তো কোনো রেস্টুরেন্টের স্টাইলে আমি পেঁয়াজিটা তৈরি করে দেখাচ্ছি না, আমি সবসময় বাসায় যেভাবে তৈরি করি পেঁয়াজি আমি আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এভাবে তৈরি করলে কিন্তু টেস্টটাও আসলেই অন্যরকম হয়। আর আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, তা নাহলে কিন্তু বুঝবেন না যে আসলে কেমন হলো। আর এটা কিন্তু অনেক ক্রিসপি হয়ে থাকে। তো আমি এখন অপেক্ষা করব একটা সাইড ভাজি হওয়া পর্যন্ত। তো বেশি জাল দেয়া যাবে না, মিডিয়াম আছে জালটা রেখে কিন্তু পেঁয়াজিটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি এটা পুড়ে যেতে পারে। এজন্য হাই হিটে না রেখে অবশ্যই মিডিয়াম আছে জালটা রাখবেন, তাহলে পেঁয়াজিটা খেতে অনেক ক্রিসপি হবে। এখন আমি অপেক্ষা করব একটা সাইড ভাজি হওয়া পর্যন্ত। তো একটা সাইড আমার ভাজি হয়ে গেছে। একটা সাইড ভাজি হইতে এখানে 3 থেকে 4 মিনিট সময় লাগছে। তো এখন আমি পেঁয়াজিগুলো উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে নিচের সাইডে, যে সাইডটা ভাজি করে হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি, এবং উল্টিয়ে আমি এখন অপেক্ষা করব নিচের সাইডটা ভাজি হওয়া পর্যন্ত। তো আজকে চব্বিশে রমজান, তো চব্বিশে রমজানে আপনাদের মাঝে আমি
পেঁয়াজের রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এখন আমার পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বাকি যে পেঁয়াজগুলো আছে আমি একইভাবে তৈরি করে নিব। তো অল্প একটু হাতে নিয়ে দুই হাতের তালু দিয়েই কিন্তু এটা বানাতে হয়। দেখুন আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, আমি আর বানানো দেখাচ্ছি না। আর এর আগে দেখেছি যেভাবে আমি বানিয়েছি সেই একইভাবে আপনারা করে নেবেন। দুই হাতের সাহায্যে পেঁয়াজটা তৈরি করে এভাবে আস্তে আস্তে তেলের ভিতরে ছেড়ে দিবেন এবং জালটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন। আমি কিন্তু আবারও আপনাদেরকে বলছি মিডিয়াম আঁচে না রেখে যদি আপনারা ভাজতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো এভাবে করে এখন আমি বাকি যে পেঁয়াজগুলো আছে সবগুলোই ভেজে নিব। একে একে করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং নিচের সাইডটা ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সবগুলো পেঁয়াজি আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি অপেক্ষা করব নিচের সাইডটা ভাজি হওয়া পর্যন্ত। তো নিচের সাইডটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি আবারও উল্টে দিচ্ছি। তো একটা সাইড ভাজি হতে সময় লাগছে এখানে 4 মিনিট। 4 মিনিটেই কিন্তু একটা সাইড ভাজি হয়ে যাচ্ছে। তো খুব অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু সুন্দর এই পেঁয়াজের রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন ইফতারির জন্য। তো আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেল, খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে ফ্রাই করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসেছে এবং অনেক ক্রিসপি হয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও অনেক টেস্টি হয়েছে। তো আমি এখন উঠিয়ে নিব, আমার পেঁয়াজিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করার পরেই আমি তুলে নিচ্ছি। তো খুব সহজে কিভাবে বাসায় ক্রিসপি পেঁয়াজি তৈরি করবেন আপনারা তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজ আমি এখানেই বিদায় নিব। দেখা হবে এবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। এভাবেই সবসময় আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।